আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম নতুন আরেকটা রেসিপি দেখার জন্য। শেয়ার করব আপনাদের সাথে একেবারে পারফেক্ট স্বাদে কাচ্চি বিরিয়ানি। এটা তৈরি করা আসলে অনেকটা ঝামেলা মনে হলেও তৈরি করার প্রসেস কিন্তু খুবই সহজ, আর যে কেউ চাইলে এটা সহজভাবে রান্না করে নিতে পারবেন। খেতে কতটাই মজার যারা কাচ্চি খেয়েছে সেটা তো জানেনি, আশা করি রেসিপিটা দেখার পর ভালোই লাগবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমাদের লাগবে গরুর মাংস, ইচ্ছে হলে আপনার এখানে খাসির মাংস দিয়েও করতে পারবেন। আমি এখানে 1 কেজি পরিমাণে নিয়ে নিলাম, আর এখানে হাড় চর্বি সব কিছু সহ নিতে হবে, আর পিসগুলো একটু তুলনামূলক বড় করে কাটতে হবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণের পেঁপের খোসা বাটা, সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা সম্পূর্ণ টেস্ট অনুযায়ী কম বেশি করে নেওয়া যাবে। দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি, খুব ভালো করে মাখা নিতে হবে। মাখা নিয়ে নেওয়ার পর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব প্রায় 30 মিনিটের জন্য। হাতে সময় থাকলে আরও বেশিও রাখতে পারবেন। 30 মিনিট পর আমি ফিরে আসলাম আর দিয়ে দিলাম প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণের আদা বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণের রসুন বাটা। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিবে এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণের টক দই। টক দইটা দিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নিব লাল মরিচের গুঁড়ো। আমি এখানে প্রায় 1.5 চা চামচ পরিমাণে দিলাম, তবে মরিচটা কী পরিমাণের জাল তার উপর ডিপেন্ড করে কম বেশি করে নেওয়া যাবে। 3 টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণে গরম মশলা গুঁড়া, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের বাদাম বাটা। আপনারা যে কোনো ধরনের বাদাম পেস্ট করে নিতে পারবেন। 1 কাপ পরিমাণের পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিলাম, পেঁয়াজের বেরেস্তাগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণের মাওয়া। যদি হাতের কাছে মাওয়া না থাকে তাহলে গুঁড়ো দুটো ব্যবহার করতে পারবেন। মাওয়াটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি, সব কিছু যাতে মাংসের সাথে খুব ভালো করে মিশে যায় সেদিক খেয়াল করে এটাকে একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন। মেখে নিয়ে নেওয়া কমপ্লিট, এখন এর মধ্যে অ্যাড করে নেব কিছু গরম মশলা। এখানে আমি 4-5টার মতন ছোটো এলাচ, 3-4টার মতন লবঙ্গ আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিবে এর মধ্যে 1/4 কাপ পরিমাণের রান্নার তেল। তেলটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি, ইচ্ছে হলে এখানে তেলের পরিবর্তে আপনারা ঘিটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মাখা নিতে হবে। মাখা নিয়ে নেওয়া কমপ্লিট, এখন ঢাকনা দিয়ে ডেকে এটাকে এক সাইডে রেখে দিব। অন্যদিকে এখানে আমি বড় আকারের পাই 4টার মতন আলু নিয়ে নিলাম, আলুগুলোকে খোসা ছাড়িয়ে 2 পিস করে নিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণের জর্দার রং। জর্দার রংটা হচ্ছে একেবারে অপশনাল, দিলে খুব সুন্দর একটা কালার আসবে আর না দিলে কোনো সমস্যা হবে না। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে নেওয়া কমপ্লিট। অন্যদিকে চুলে একটা পাতিল বসিয়ে দিলাম, এর মধ্যে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণের রান্নার তেল দিয়ে দিলাম, সেই সাথে প্রায় 1 টেবিল চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তেলটা ভালো করে গরম না হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম না, সাথে সাথে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, এতে কিন্তু আর তেলটা ফুটে গায়ে আসবে না। এখন আমি চুলোনাচটাকে মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে রেখে নেড়ে চেড়ে এগুলোকে বেজে নিব, প্রায় 50% পর্যন্ত সিদ্ধ করে এগুলোকে বেজে নিতে হবে যাতে উপর দিয়ে খুব সুন্দর একটা কালার আসে আর কিছুটাও সিদ্ধ হয়ে যায়। সেদিক খেয়াল করে নেড়ে চেড়ে এগুলোকে বেজে নিলে হবে। চুলের রসটাকে মিডিয়ামও রাখতে পারেন অথবা মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখতে পারবেন। আমি বেশ কিছুক্ষণ এগুলোকে বেজে নিয়ে নেওয়ার পর এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি তেল জড়িয়ে, এটাকে এক সাইডে রেখে দিব, পরবর্তীতে এগুলো কাজে লাগবে। অন্যদিকে আমি এখানে নিয়ে নিলাম প্রায় 2 কাপ পরিমাণের কালো জিরা চাউল, ইচ্ছে হলে এখানে বাসমতি চাউলটাও ব্যবহার করতে পারবেন। এখন পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার পানি বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে দিয়ে নিলে হবে। ধুয়ে নিয়ে নাও কমপ্লিট, এখন এগুলোকে একটা চাকনির মধ্যে নিয়ে খুব ভালো করে পানিটা জড়িয়ে নিব যাতে চালগুলো একেবারে জর্জরে হয়ে যায়। আর অন্যদিকে এখানে নিয়ে নিলাম আমি 1/4 কাপ পরিমাণের গুঁড়া দুধ, আর সেই সাথে 1 কাপ পরিমাণের গরম পানি। এটা একেবারে ফুটন্ত গরম না, মোটামুটি গরম পানি হলেই হবে। সেই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি, এখানে আমি পাই 2.5 টেবিল চামচ পরিমাণের ঘি ব্যবহার করলাম। ঘিটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে নাও কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণের কেওড়া জল, চাইলে এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাও কমপ্লিট, এখন এর মধ্যে অ্যাড করে নেব সামান্য পরিমাণের
जर्दार रंग चाहले एखे अपनारा जाफरानो व्यवहार करते पारबेन। एखे सुंदर एक कलर आसार जो शुधुमात्र रंग व्यवहार करा हलो चाहले किन्तु ये सम्पूर्ण बाद दीते पारबेन। मिशिए एक साइडे रेखे दिलाम, अन्यदिके चूले एक पातिल बसिए एर मध्ये परिमाण मतो पानी दिए दिलाम, चार्टे एलाच दिए दिलाम, छोटो दुई टुकड़ा दारचिनी, सेई साथे तीन थेके चार्टे लवंग, आर दिए दिच्छि हाफ चा चामच परिमाणे शाही जिरे, सेई साथे एड करे निब दुई थेके तीनटा तेजपाता, तेजपातागुलोके एकटु छिड़े दिए दिलाम, आर दिए दिच्छि स्वादमतो लवण। এখন এই পানিটা টকবক করে ফোটা পর্যন্ত অপেক্ষা করলাম। পানিটা যখন এরকম টকবক করে ফুটতে থাকবে সে পর্যায়ে এসে আমি যে চাউলগুলোকে ধুয়ে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম ওগুলো দিয়ে দিব। সুলরাসটাকে মিডিয়ামে করে দিলাম। এখন চাউলগুলোকে পানির সাথে মিশিয়ে মোটামুটি একটু রান্না করে নিব। বেশিক্ষণ রান্না করার প্রয়োজন হবে না, ধরেন 20% অথবা 30% রান্না করে নিলে হবে। এর থেকে বেশি রান্না করলে কিন্তু এটা যখন দমে দেওয়া হবে তখন কিন্তু এটা আর একবারে বর্তা হয়ে যাবে, পারফেক্ট থাকবে না। এগুলো হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে পানিটা জড়িয়ে নিব। আর অন্যদিকে যে মাংসটা মেখে রাখছিলাম তার মধ্যে আমি আলু ভাজার যে তেলটা আছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিলাম, যেহেতু এখানে ঘি সহ আছে প্রায় 2 টেবিল চামচ পরিমাণের হবে। আর দিয়ে দিচ্ছি 3-4টার মতন কাঁচামরিচ, আমি আস্ত অবস্থা দিলাম, কোনো ফালি করলাম না। আর যে আলুগুলোকে আমি প্রায় হাফ বাজি করে রাখলাম ওগুলো দিয়ে দিচ্ছি, দমে বাকি সিদ্ধটাও হয়ে যাবে যেহেতু এটা অনেকক্ষণ পর্যন্ত দমে রাখা হবে। আর এখানে দিয়ে দিলাম 5-6টার মতন আলু বোখরা, তবে পরিমাণটা কম বেশি করে নেওয়া যাবে। 2 টেবিল চামচ পরিমাণের কিশমিশ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণের কাঠবাদাম আর পেস্তা বাদাম। আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণের মাওয়া, চাইলে মাওয়ার পরিবর্তে গুঁড়া দুটো ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি যে রাইসটা সিদ্ধ করে রাখছিলাম মানে 30% মতন ওগুলো দিয়ে দিচ্ছি, পুরোটা একসাথে দিব না, মোটামুটি অর্ধেকটা দিয়ে দিব, দিয়ে যতটুকু সম্ভব একটু সমান করে দিচ্ছি, তবে চেপে দেওয়ার প্রয়োজন হবে না। আলতু হাতে একটু চারপাশে এভাবে সরিয়ে দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজের বেরেস্তা, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের হবে, আর কয়েকটা কিশমিশ, সেই সাথে যে দুধ আর ঘিয়ের মিশ্রণটা রেডি করে রাখছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, চারপাশে চেষ্টা করবেন ছড়িয়ে দেওয়ার জন্য এক পাশে না দিয়ে। এরপর বাকি যে রাইসটা আছে ওটাও সম্পূর্ণটা দিয়ে দিব, দিয়ে যতটুকু সম্ভব আবারও সমান করে দিচ্ছি যাতে চারপাশে সমান হয়। চারপাশে সমান করে দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এর মধ্যে আবারও আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি, এটা আসলে নির্দিষ্ট পরিমাপ না, কম বেশি করে দেওয়া যাবে। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচ পরিমাণের হবে। এখন দিয়ে দিচ্ছি আবারও কিছুটা মাওয়া, প্রায় 2 টেবিল চামচ পরিমাণের হবে। মাওয়াটা দিয়ে দেওয়ার পর এখন যে ঘি আর দুধের মিশ্রণটা আছে বাকিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এখানে নিয়ে নিলাম আমি একটা ফয়েল পেপার, যেহেতু আমরা এখানে আটার যে খামিটা আছে চারপাশে ডাকনার মধ্যে আটার খামিটা দিয়ে এখানে দমে দেওয়া হয়, আমি আর ওভাবে করলাম না। আমি এখানে ফয়েল পেপার দিয়ে চারপাশে যতটুকু সম্ভব খুব ভালোভাবে মুড়িয়ে নিচ্ছি যাতে ভিতর থেকে কোনো বাতাস বাহিরে না আসে আর দমে যাতে রান্নাটা পারফেক্ট হয়। যদি ফয়েল পেপার না থাকে তাহলে আপনারা ময়দা অথবা আটা দিয়ে খামি তৈরি করে চারপাশে খুব বন্ধ করে মানে ভালো করে বন্ধ করে দিতে পারবেন যাতে ভিতর থেকে কোনো বাতাস বাহিরে না আসে আর এটা দমে পারফেক্টলি হয়ে যায়। আমার এটা রেডি, আমি এখন চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটাকে হাইয়ে দিয়ে অপেক্ষা করবো প্রায় 7 থেকে 8 মিনিট। 8 মিনিট পর আমি চুলার একটা তাওয়া বসিয়ে দিলাম, এরপর পাতিলটা দিয়ে দিলাম। আর চুলার আঁচটাকে মোটামুটি মিডিয়াম আলোর মাঝামাঝি করে দিলাম প্রায় 1.5 ঘন্টার জন্য। 1 ঘন্টা 30 মিনিট পর আমি এটা চুলা থেকে নামিয়ে নিলাম। আর যেহেতু ফয়েল পেপার দিয়ে দেওয়া তাই খুব সুন্দর করে এটা উঠেও আসলো, আর যদি ময়দা অথবা আটা দিয়ে করতেন তাহলে এটা তুলতে অতটা সহজ হতো না, একটু কষ্টই হতো। এটা কী পরিমাণ পারফেক্ট হলো আর কতটা ঠিকঠাক হলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ ছিল, আর মাংসটাও পারফেক্টলি সিদ্ধ হয়েছে। রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।